প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আর যারা আমার এই ক্লাসটি দেখছেন তাদের সবার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। আমি আজকে অনার্স ফার্স্ট ইয়ারের মাইক্রোলজি বিষয়টির উপর পাঠদান করব, এর কোড BOT 102। এটি চ্যাপ্টার 5 এর মধ্যে রয়েছে। ডিউটেরোমাইসাইটিস শ্রেণী সম্পর্কে আলোচনা করব। ইতোপূর্বে এই শ্রেণীর আরও কিছু ক্লাস আমি শেষ করেছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ফিউজেরিয়াম জেনাস। ফিউজেরিয়াম জেনাসটি খুবই গুরুত্বপূর্ণ ডিউটেরোমাইসাইটিস শ্রেণীর যে ছত্রাকগুলি রয়েছে তার মধ্যে ফিউজেরিয়াম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, সেই বিষয়টি নিয়েই আজকে আমি ক্লাসটি সাজিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, কোথাও প্রবলেম থেকে যায়, অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে, আমি সেই বিষয়গুলি সলভ করে পরবর্তী ক্লাসটি নেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন শুরু করা যাক। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জেনাস ফিউজেরিয়াম। ফিউজেরিয়াম শ্রেণীটি শুরুতে আমি বিজ্ঞানী অ্যালেক্সো পোলাস অ্যান্ড মিমস 1979 একটি শ্রেণীবিন্যাস বা সিস্টেমেটিক পজিশন দাঁড় করান, সেই সিস্টেমেটিক পজিশনটি দিয়েই শুরু করছি। এরা এই ডিভিশন হচ্ছে এমাস টি গো মাই কোটা। এই এমাস টি মাই কোটার একটি সাব ডিভিশন রয়েছে, সাব ডিভিশন হচ্ছে ডিউটেরো মাইকোটিনা। তাহলে এগুলির মধ্যে কিন্তু মিল রয়েছে। তাহলে ক্লাস বা এর শ্রেণী ডিউটেরো মাইসিটিস, ক্লাস ডিউটেরোমাইসিটিস। এর আবার সাব ক্লাসও রয়েছে, সাব ক্লাস কোয়েলো মাইসিটিডি। এরপর আসে অর্ডার, অর্ডার বা বর্গ মনিলিয়ালিস। মনিলিয়ালিস বর্গের অন্তর্গত। এই অর্ডারের পরে ফ্যামিলি, ফ্যামিলি টিবার উলা রিয়েসি, টিবার উলা রিয়েসি। এবং এই অর্ডারের পরে হচ্ছে স্পেসিস, সরি জিনাস। জিনাস হচ্ছে ফিউজেরিয়াম, তাহলে আমরা দেখছি ফিউজেরিয়াম যে জেনাসটি সেটি ডিউটেরোমাইসাইটিস শ্রেণীর একটি ছত্রাক, এটি মনিলিয়ালিস বর্গের অন্তর্গত এবং এর গোত্র হচ্ছে বা ফ্যামিলি হচ্ছে টিউবারকুলারিয়েসি। এই
মনিলিয়ালিস বর্গের টিউবারকুলারিসি যে গোত্রটি, এটি একটি বড় গোত্র। এই গোত্রের বিশাল একটি স্থান দখল করে আছে এই ফিউজেরিয়াম। ফিউজেরিয়াম এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা স্পোরোডকিয়াম নামক এক ধরনের ফ্রুট বডি তৈরি করে থাকে। স্পোরোডকিয়াম, এখানে আমি নিচে লিখছি স্পোরোডকিয়াম, স্পোরোডকিয়াম নামক এক ধরনের ফ্রুট বডি তৈরি করে থাকে। এই স্পোরোডকিয়াম নামক ফ্রুট বডির মধ্যেই এদের যে অ্যাসেক্সুয়াল স্পোর বা কনিডিয়া, সেই কনিডিয়া উৎপন্ন হয়। এই কনিডিয়ার মাধ্যমেই এরা পরবর্তীতে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস বা প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। যেহেতু এই ডিটেরোমাইসিটিস শ্রেণীটি একটি যৌন জনন সম্পর্কে এখনো বিজ্ঞানীরা অজ্ঞাত, সেই জন্য এরা ডিউটেরোমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছে। এখন আমরা এই ফিউজেরিয়াম জিনাস সম্পর্কে কিছু প্রাথমিক ইন্ট্রোডাকশন আমরা দেখব। ইন্ট্রোডাকশন, তাদের শুরুতেই বলা হয়েছে যে এটি একটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। ইন্ট্রোডাকশন, এবং এটি টিউবারকুলোসিস একটি গোত্র, এটি বড় গোত্র। বিজ্ঞানীরা ধারণা করেছেন এই গোত্রের প্রায় এই জেনাসের প্রায় 1000টি স্পেসিস রয়েছে। ফিউজেরিয়াম একটি বড় গণ, সেখানে প্রায় 1000টি স্পেসিস বর্তমানে রয়েছে। বিভিন্ন বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই শ্রেণীর যদি আমরা হ্যাবিটেট দেখি, তাহলে দেখতে পাব এরা মাটি এবং জৈব বস্তুর মধ্যে প্রচুর পরিমাণে জন্ম লাভ করে থাকে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে পৃথিবীর সর্বত্রই এই ধরনের ফাঞ্জি বা ফাঙ্গাস জন্মাতে দেখা যায়, সেটা হোক মেরু অঞ্চল হতে শুরু করে মরু অঞ্চল, সব পরিবেশেই এই ফিউজেরিয়াম ফাঙ্গাসটি জন্ম লাভ করে থাকে। এছাড়াও ফিউজেরিয়াম মৃত্তিকাস্থ যে সমস্ত অণুজীব রয়েছে, সেই মৃত্তিকাস্থ অণুজীবের মধ্যে সংখ্যায় বেশি পাওয়ার দিক থেকেও অন্যতম একটি ফাঙ্গাস হচ্ছে ফিউজেরিয়াম। তাহলে আমরা অনেক কিছু দেখতে পেলাম যে এর হ্যাবিটেট কোথায়, তার মানে প্রায় পৃথিবীর সর্বত্র এদেরকে দেখতে পাওয়া যায়। এই ফিউজেরিয়াম প্রজাতিটি আবার মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক হলেও এরা সাধারণত উচ্চতর যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেই সমস্ত উদ্ভিদের যে ভেসেলের মধ্যে এদের হাইফা এবং কনিডিয়া। আমরা যদি এটা ভেসেল হিসেবে কল্পনা করি, পরিবহন সিস্টেম ভেসেল, সেই ভেসেলের ভিতরে এদের হাইফা প্রবেশ করতে পারে। এদের হাইফা, তাহলে এটি হাইফা, একটু প্রতীকী চিহ্ন দিলাম হাইফা, এবং এর কনিডিয়া উৎপন্ন হতে পারে। এর কনিডিয়াগুলি একটু কাস্তের ন্যায়, সিকল সেট, কাস্তের ন্যায় এবং সেপটেড। তাহলে এই ধরনের কনিডিয়া যদি উৎপন্ন হয়, তখন কি হয়, ভেসেলের যে ছিদ্রপথ, সেই ছিদ্রপথটি বন্ধ হয়ে যায় বা লুমেন বন্ধ হয়ে যায়। এই যে ভেসেল, এই ভেসেলের লুমেন বন্ধ হয়ে গেলে কি ঘটে, নিচ থেকে যে পানি বা খনিজ দ্রব্য উদ্ভিদ পরিবহন করতে চায়, সেই পরিবহন ক্রিয়ায় বিঘ্ন ঘটে বা বাধা সৃষ্টি হয়, কারণ এখানে একটি ব্লকেজ সৃষ্টি হয়ে যায় এই কনিডিয়া বা এদের হাইফির কারণে। এটি হাইফি, ওকে। এই ধরনের ব্লকেজ সৃষ্টি হওয়ার কারণে উদ্ভিদ তার মৃত্তিকাস্থ পানি এবং জৈব পদার্থ মূল থেকে তার দেহের মধ্যে প্রবাহিত করতে পারে না, পরিবহন ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই উদ্ভিদটি উইল্ট হয়ে যায়।
উইল্ট উইল্ট হয়ে যায়। উইল্ট এর জন্য উচ্চতর উদ্ভিদের ভেসেলে হাইফ এবং কনিডিয়া বৃদ্ধি পাওয়ার কারণে ভেসেলের ক্রিয়া ভেসেলের ছিদ্রপথ বন্ধ হয়ে যায় এবং উইল্ট দেখা যায়, অর্থাৎ উদ্ভিদটি তখন পানি অভাবে নেতিয়ে পড়ে। এছাড়াও এই ফিউজেরিয়াম কি সৃষ্টি করে থাকে, রুট রড, রুট রড অর্থাৎ মূলের পচন ক্রিয়ার জন্য দায়ী। তাহলে এই দুটি গুরুত্বপূর্ণ ডিজিজ ফিউজেরিয়াম উদ্ভিদের মধ্যে করে থাকে। এছাড়াও এই ফিউজেরিয়াম উদ্ভিদ দেহের মধ্যে এক ধরনের টক্সিন পদার্থ নিঃসৃত করে থাকে, এক ধরনের টক্সিন বা বিষক্রিয়া জাতীয় উপাদান সৃষ্টি করে থাকে। এই টক্সিন পদার্থটি আবার উদ্ভিদের নিজের জন্যও যেমন ক্ষতিকর, তেমনি মানুষের জন্য এবং অন্যান্য প্রাণী দেহের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ফিউজেরিয়ামের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌনজনন সম্পর্কে যদিও বিজ্ঞানীরা অজ্ঞাত, তারপরেও কিছু কিছু ফিউজেরিয়াম এর রয়েছে, স্পেসিস রয়েছে যাদের যৌনজনন দশা বিজ্ঞানীরা ইতোমধ্যে জানতে পেরেছেন। তাদেরকে বিজ্ঞানীরা এই ডিটেরোমাইসাইটিস শ্রেণী থেকে অ্যাসকোমাইসাইটিস শ্রেণীতে স্থানান্তরিত করেছে। তার মানে এই ডিউটেরোমাইসাইটিস শ্রেণী হতে তাদেরকে কোথায় স্থানান্তরিত করেছে, অ্যাসকোমাইকোটা ডিভিশন অথবা অ্যাসকোমাইসাইটিস ক্লাস, এখানে স্থানান্তরিত করেছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখে যাই তাহলে দেখতে পাবো ফিউজেরিয়াম, আমি সংক্ষেপে লিখলাম ফিউজেরিয়াম নুডা। ফিউজেরিয়াম নুডা একটি ফিউজেরিয়ামের স্পেসিস, এর যৌন দশা আবিষ্কৃত হওয়ার জন্য একে জিব্বেরেলা ইন্ডিকা, এই জিব্বেরেলা ইন্ডিকা এর মধ্যে স্থানান্তরিত করেছে। তাহলে আমরা এটাই ধারণা করছি যে বিজ্ঞানীরা আস্তে আস্তে এগুলি গবেষণার মাধ্যমে ডিউটেরোমাইসাইটিস শ্রেণীর যে সমস্ত ছত্রাকের যৌন দশা অজ্ঞাত তাদেরকে এখন পর্যন্ত ডিউটেরোমাইসাইটিস শ্রেণীতে রেখেছেন, আর যারা যৌনজনন দশা সম্পর্কে অবগত হয়েছেন সেই সমস্ত ফাঙ্গাসকে বা ফিউজেরিয়ামকে তাদের অ্যাসকোমাইকোটা বা অ্যাসকোমাইসাইটিস শ্রেণীর আন্ডারে স্থানান্তরিত করার চেষ্টা করছে। এই হচ্ছে ফিউজেরিয়ামের ইন্ট্রোডাকশন। এরপর আমরা ফিউজেরিয়ামের ভেজিটেটিভ স্ট্রাকচার দেখব। ভেজিটেটিভ স্ট্রাকচার অফ ফিউজেরিয়াম। ফিউজেরিয়াম ছত্রাকটি সাধারণত সেপটেট মাইসেলিয়াম দ্বারা তৈরি এবং ব্রাঞ্চিং, সেপটেট মাইসেলিয়াম এর মাইসেলিয়াম সেপটেট এবং ব্রাঞ্চিং শাখান্বিত এবং সেপটেট মাইসেলিয়াম দ্বারা গঠিত। এর মাইসেলিয়াম যখন ইম্যাচিউর থাকে, মাইসেলিয়াম ইম্যাচিউর অবস্থায় যখন থাকে তখন স্বচ্ছ হায়ালিন বা স্বচ্ছ আকার ধারণ করে, কিন্তু যখন মাইসেলিয়ামটি বা ছত্রাকটি একটু ম্যাচিউর হয় তখন এর মাইসেলিয়াম ব্রাউন কালার ধারণ করে থাকে, ব্রাউন বা ডার্ক কালার ধারণ করে। ব্রাউন বা ডার্ক কালার ধারণ করে থাকে এই ফিউজেরিয়াম পোষক দেহের মধ্যে বা হোস্ট সেলের ইন্ট্রা বা
ইন্টারসেলুলার স্পেসে অবস্থান করে থাকে। তাহলে এদের অবস্থান হবে ইন্টার অর ইন্ট্রা সেলুলার স্পেস বা ফাঁকা স্থানে এরা অবস্থান করে। এরা পোষক দেহের মধ্যে ইন্ট্রা বা ইন্ট্রা সেলুলার স্পেসে অবস্থান করে পোষক দেহের ভিতরে তাদের হাইফি প্রবেশ করে দেয়। হাইফি প্রবেশ করিয়ে সাবস্টেটামের উপর ঘন সন্নিবেশিত সিউডোপ্যানক্রাইমাটাস এক ধরনের কোষ উৎপন্ন হয় যাকে বলা হয়ে থাকে স্পোরোডকিয়াম। স্পোরোডকিয়াম উৎপন্ন করে। এই স্পোরোডকিয়ামের মাথার মধ্যে এক কোষে খাটো আকৃতির কনিডিও ফোর উৎপন্ন হয়। সেই কনিডিও ফোরের মাথার মধ্যে উৎপন্ন হয়ে থাকে কনিডিয়া। এই কনিডিয়া সাধারণত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের জন্য দায়ী। আবার বিজ্ঞানীরা দেখেছেন যে কোনো কোনো ফিউজেরিয়াম আবাদ মাধ্যমে মানে কালচার মিডিয়ামে কোনো ধরনের ফিউজেরিয়ামের কনিডিয়াম তৈরি হয় না, সরি ফিউজেরিয়ামের স্পোরোডকিয়াম উৎপন্ন হয় না, কিন্তু প্রাকৃতিকভাবে স্পোরোডকিয়াম উৎপন্ন হতে পারে। কালচার মাধ্যমে স্পোরোডকিয়াম অনেক সময় উৎপন্ন হয় না। তাহলে আমরা ভেজিটেটিভ স্ট্রাকচারটা কি পয়েন্টটা আমরা আলোচনা করলাম, এখন আমরা এর ফিগারটা দেখব। ফিগারটা যদি দেখি তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। হোস্ট সেল, হোস্ট সেল, ওকে, হোস্ট সেলের যে এই যে অভ্যন্তরীণ স্থান, সেই অভ্যন্তরীণ স্থানের মধ্যে হাইপাগুলি ঘন সন্নিবেশিত হয়ে কোষণের ন্যায় এক ধরনের অঙ্গ তৈরি করে থাকে যাকে বলা হয়ে থাকে স্পোরোডকিয়াম। তাহলে এরকম কোষণের ন্যায় স্পোরোডকিয়াম তৈরি করেছে, অর্থাৎ হাইফি গুলি ঘন সন্নিবেশিত হয়ে পোষক কোষের মধ্যে বা অভ্যন্তরে এই ধরনের একটি গঠন তৈরি করে যাকে বলা হয় স্পোরোডকিয়াম। এই স্পোরোডকিয়ামের উপরে আরো কিছু দিয়ে দেই, এই স্পোরোডকিয়ামের উপরে এক কোষী খাটো কনিডিওফোর উৎপন্ন হয়ে থাকে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কনিডিওফোর। কনিডিওফোর উৎপন্ন হয়। এই কনিডিওফোরের মাথার মধ্যে ব্রাঞ্চিং মাল্টিসেলুলার লম্বা আকৃতির সরু সেপটেট সেপটেট স্বচ্ছ এবং কাস্তির ন্যায় বাঁকানো বা এটি অর্ধচন্দ্রাকার এক ধরনের কনিডিয়া তৈরি করে থাকে। ঠিক আছে, এই কনিডিয়াকে বলা হয়ে থাকে ম্যাক্রো কনিডিয়া। কনিডিওফোর স্পোরোডকিয়াম অসংখ্য এরকম কনিডিওফোর এর মাথায় কনিডিয়া তৈরি হয়ে থাকে। আমরা কনিডিয়ার গঠনটা আবার
रिप्रोडक्शन समय देख तक और बस क्लियर हो जाब देखते ये एक स्पोरोडोकियम फिगर स्पोरोडोकियम ऑफ फ्यूजेरियम स्पोरोडोकियम ऑफ फ्यूजेरियम फ्यूजियम स्पोरोडोकियम फिगर टी तुम्हारे अनेक समय बोए एक अस्पष्ट रही है तुम्हारा एखन इजिली बुझते स्पोरोडोकियम गुली की रकम आकृति देखो आईटी से होस्ट सेल होस्ट सेल तो प्रिय छात्ररा तुम्हारे जो परीक्षा स्पोरोडोकियम फिगर टी लेवलिंग सह आसे अवश्य सुंदर को चित्रटी आर्ट करबे एखान थेके तुम्हारा हेल्प दीते पारो एवं आमार साथे साथे तुम्हारा प्रैक्टिस करे जाओ ताहले तुम्हार एक्सट्रा परिश्रम करते होबे ना एक क्लासेर मध्य तुम्हार पढ़ाटी माने अंडरस्टैंडिंग हो जाए तो ये होच्छे वेजिटेटिव स्ट्रक्चर अफ फ्यूजेरियम ताहले तुम्हारा आशा करि ये चित्रटी उठिए नियेछो एबार आमरा रिप्रोडक्शन निये आलोचना करब बा प्रजनन निये आलोचना करब रिप्रोडक्शन अफ फ्यूजेरियम आमरा आगे देखेछि जे फ्यूजेरियम कोनो जौन जनन दशा एखन पर्यन्त विज्ञानीरा जानेनि जदिओ किछु आविष्कृत हयेछे सेटि खुबई अप्रतुल जे समस्त फ्यूजेरियम जेनासेर जौन जनन दशा आविष्कृत हयेछे तादेरके एस्कोमाइकोटा बा एस्कोमाइसिटिस श्रेणीते स्थानान्तरित करा हयेछे आर जादेर एखन पर्यन्त जौन जनन दशा आविष्कृत हयनि तादेरके फर्म स्पेसिसेर मध्ये राखा हयेछे फर्म स्पेसिसेर मध्ये रेखे एदेर जे दुई धरनेर अजौन स्पोर तैरि हय सेई दुई धरनेर अजौन स्पोरेर मध्ये एसेक्सुअल रिप्रोडक्शन निहित सेई दुई धरनेर अजौन स्पोरेर एकटि हच्छे कनिडिया कनिडिया आर एकटि हच्छे रिप्रोडक्शन सम्पूर्ण देखे नहीं स्पोरोडोकियम जो चित्रटा इतोपूर्वे देखलाम सेई स्पोरोडोकियम मध्य थेके देखते पेयेछि जे किभाबे स्पोरोडोकियम मध्य हाइफी गुली उत्पन्न है हाइफी गुली एकत्रित हुए कोषण न्याय स्पोरोडोकियम तैरी करे ओके से स्पोरोडोकियम उपरे एक कोषी खाटो आकृतिर कनिडियोफोर उत्पन्न होते देखेछि आमी आबार चित्रटी आर्ट करछि सम्पूर्ण नय शुधु बोझार सुविधार्थे आमरा कनिडियोफोर एवं अल्प करे एकटु चित्र आर्ट करछि स्पोरोडोकियम তাহলে এটা স্পোরোডোকিয়াম সেই স্পোরোডোকিয়ামের মাথায় আমরা কি দেখেছিলাম কনিডিও ফোর কনিডিও ফোরের মাথায় এরকম কনিডিয়া উৎপন্ন হতে দেখেছি তাহলে আমরা একটু লেবেলিং করি এটা কনিডিও ফোর কনিডিও ফোর কনিডিয়া উৎপন্ন করে থাকে একটি কনিডিয়াকে বলা হয় ম্যাক্রো কনিডিয়া এবং আরেক ধরনের কনিডিয়াকে বলা হয় মাইক্রো কনিডিয়া ম্যাক্রো এন্ড মাইক্রো কনিডিয়া
তৈরি হয়ে থাকে। এই কনিডিয়াগুলি সাধারণত কোথায় তৈরি হচ্ছে? কনিডিওফোরের মাথায়। তাহলে ম্যাক্রোকনিডিয়া কি? ম্যাক্রোকনিডিয়া হচ্ছে বড় আকৃতির কনিডিয়া, আর মাইক্রো শব্দের অর্থ যেহেতু ছোট, তাই এই কনিডিয়াও ছোট আকৃতির। আমরা ম্যাক্রোকনিডিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। ম্যাক্রোকনিডিয়া হচ্ছে আকারে লম্বা, এটি কনিডিওফোরের মাথায় অবস্থান করে, এটি একটু বাঁকানো বা কাস্তের ন্যায় বা সিকল শেপড বা অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে। আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এই কনিডিয়ার মধ্যে কি রয়েছে? সেপটেট রয়েছে বা প্রস্থ প্রাচীর রয়েছে। সেই প্রস্থ প্রাচীর সাধারণত টু টু ফোর, দু থেকে চারটি এই ধরনের সেপটেট হয়ে থাকে। এবং এই কনিডিয়া তাহলে কি ম্যাক্রোকনিডিয়া? এই ম্যাক্রোকনিডিয়া আবার হায়ালিন বা স্বচ্ছ আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এই কনিডিয়ার মাধ্যমে সাধারণত কি করে থাকে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। এবার আসো মাইক্রোকনিডিয়া। মাইক্রোকনিডিয়া কি? মাইক্রোকনিডিয়া হচ্ছে ছোট আকৃতির কনিডিয়া। এই ছোট আকৃতির কনিডিয়া সাধারণত শাখান্বিত বা অশাখান্বিত যে মাইসেলিয়াম, সেই মাইসেলিয়ামের মাথায় উৎপন্ন হতে থাকে। তাহলে শাখান্বিত বা অশাখান্বিত যে মাইসেলিয়াম, সেই মাইসেলিয়ামের মধ্যে এই মাইক্রোকনিডিয়া উৎপন্ন হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে মাইক্রোকনিডিয়া। এই মাইক্রোকনিডিয়া সাধারণত গোলাকার বা ডিম্বা